সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শুরু না এনএসআর সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি দাবি র্যাবের এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি মৃত্যু বেড়ে পাঁচ ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম সীমান্তে ভারত যেন বাংলাদেশিদের লক্ষ্য বস্তুতে পরিণত করা অভিযোগ রুহু কবির এদিকে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব সাত দিনের রিমান্ডে দেশ এবং প্রবাসের সকল খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন বা শুনছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এনএসআর এর সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিদা মাসুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা গিয়াসমিনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেনের তথ্য জানিয়েছেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনারুল হক তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দেন আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টি এম জোবায়ের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় প্রদর্শন পূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন এবং উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয় সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি দাবি র্যাবের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাপিড অ্যাকশন র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরতোস রোববার দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজারভুক্ত আসামি র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের র্যাবের কোন কোন সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোন সদস্য কর্মবিরতিতে যায়নি র্যাব আটটি বাহিনী থেকে সদস্য আসে র্যাবের দশ হাজার করেনি আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের আটকে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন গত পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত র্যাব জনকে আটক করেছে এর মধ্যে সরকারি উচ্চ পর্যায়ের জন রয়েছে পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে আটক করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি বলেন নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে অনেকেই আটক করা হচ্ছে এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি র্যাব যদি কোনো তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে ওবায়দুল কাদের নানক ও ডিবির হারনের মতো বিতর্কিতদের আটকের বিষয়ে মুনিম ফেরদৌস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই আটক করা হবে এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি মৃত্যু বেড়ে পাঁচ টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলে শেরপুর সদর ঝিনাইগাতি লনিতাবাড়ি শ্রীবর্দি ও নলকা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদিকে পানিতে ভেসে নিখোঁজ দুইজনের লাশ পাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় বন্যা কবলিতদের দুর্ভোগ আরো বাড়ছে পাঁচ উপজেলার কমপক্ষে শতাধিক গ্রামের ফসলের মাঠ তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে মাছের খামার থেকে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে গত শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে লনিতাবাড়ি উপজেলার অভয়নগর গ্রামের বসির উদ্দিনের দুই ছেলে আবু হাতেম ও আলমগীর নিখোঁজ হন পরে শনিবার ওই এলাকার একটি ধান থেকে তাদের লাশ উদ্ধার করা হয় এছাড়া ঝিনাই গাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে এসেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ এখনো নিখোজ রয়েছেন বাতকুচি গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী জহুরা খাতুন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কমে বিপদ সীমার সেন্টিমিটার উপর দিয়ে এবং নদীর পানি কমে বিপদ সীমার একশো পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরো বাড়বে বন্যা ঝুঁকি জানালেন সৈয়দা রিজোয়ানা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বলেছেন অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরো বাড়বে তিনি বলেন অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন একটি কারণ তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরো বাড়বে বলেন বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর ফেনী নোয়াখালীতে বন্যাপন্নবায় মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে এ সময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দা রিজোয়ানা তিনি বলেন উন্নত দেশগুলো বেশি তেল পোড়াই এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী বাংলাদেশকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি তারা বড় বড় কথা বলে তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম আগামী মাসে সব দেশ একসঙ্গে হবে সেখানে এ বিষয়ে কথা বলা হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম মতবিনিময় সভায় মাহমুদুর রহমান ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ আলটিমেটাম দেন মাহমুদুর রহমান বলেন অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে গত ছয় বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজারো ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল তিনি আরো বলেন আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তিনি আরো বলেন বিচার বিভাগ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল স্কাইপ কেলেঙ্কারির দায় বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল বাংলাদেশের মিডিয়া এখনো ভারতীয় হেজে মণি নিয়ন্ত্রণে মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের মিডিয়া ড মাহমুদুর রহমান বলেন যমুনা সেতুকে শহীদ আবু আবুসাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে সীমান্তে ভারত যেন বাংলাদেশিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অভিযোগ রুহু কবির রেসপির বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজবি বলেছেন বাংলাদেশ ভারত সীমান্ত রক্তাক্ত করেছে বিএসএফ সীমান্তে কোনো ধর্মের নয় বাংলাদেশি হিসেবে গুলি করে মানুষ হত্যা করা হয় ফেলানির মতো সম্পতি কিশোরী স্বর্ণারানী দাস ও ঠাকুর গায়ে এক কিশোরকে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ভারত যেন বাংলাদেশিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রিজবি বলেছেন আওয়ামী লীগ সরকার আমলে প্রতিবেশীদের সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে ফেলানির কথা এখনো মানুষ ভুলেনি কিন্তু সরকার কোনো প্রতিবাদ করেনি বিবৃতি দেয়নি হাসিনার মাথা ভারতের কাছে জন করে রাখত সার্বভৌমত্বের পক্ষে মাথা তুলত না এখনো তো হাসিনা নেই জনগণের সরকার ক্ষমতায় সীমান্তে স্বর্ণাদশদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় অন্তর্বর্তী সরকার কোন প্রতিবাদ করেনি কেন সেটা জনগণের প্রশ্ন রিজবি বলেন পাঁচ আগস্টের বিপ্লবের পর ড ইউনোসের সরকার দায়িত্ব নিয়েছেন তাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস প্রকাশ রয়েছে কিন্তু সীমান্তে হত্যার বিষয়ে আপনারা নির্লিপ্ত কেন উদাসীন কেন কিশোরীকে হত্যার বিষয়ে কোনো কথা নেই কেন এ প্রশ্ন দেশের মানুষের মুখে মুখে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন লুটপাটের সরকারদের দোষরদের ভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছে ওরা আপনাদের সফল হতে দেবে না ওরা নানা চক্রান্ত করে যাচ্ছে সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে রিজবি বলেন খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে কিন্তু কিন্তু তিনি মাথা নত করেননি শেষে তিনি বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণাদাসের পরিবারকে সান্ত্বনা দেন